আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়্যারলেস ওয়ান্স। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যে দুইটা টপিক ডিসকাস করব সেটা হচ্ছে সেলুলার টেলিফোনি আর একটা হচ্ছে স্যাটেলাইট নেটওয়ার্কস। তো সেলুলার টেলিফোনি ব্যাপারটা কি আসলে? সেলুলার টেলিফোনি ইজ ডিজাইন টু প্রোভাইড কমিউনিকেশন বিটুইন টু মুভিং ইউনিটস কলড মোবাইল স্টেশনস অর বিটুইন ওয়ান মোবাইল ইউনিট অ্যান্ড ওয়ান স্টেশনারি ইউনিট, অফেন কলড ল্যান্ড ইউনিট। তো এক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণত দুইটা মোবাইল ফোনের মাধ্যমে যখন কমিউনিকেশন হচ্ছে সেটাও হতে পারে, অথবা হচ্ছে একটা মোবাইল ফোন এবং একটি নেটওয়ার্ক বেজ স্টেশন তার মধ্যে যে কমিউনিকেশনটা আছে সেরকমও হতে পারে। এই সেকশনে আমরা আরও যে যে বিষয় নিয়ে ডিসকাস করব তা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রিউজ প্রিন্সিপাল, ট্রান্সমিটিং, রিসিভিং, রোমিং। আচ্ছা, এখন আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেখানে আছে হচ্ছে সেলুলার সিস্টেম। আর এই সেলুলার সিস্টেমের ক্ষেত্রে আমরা এই সিনারিও যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটি স্টেশনারি ফোন আর মোবাইল ফোন হতে পারে, মোবাইল সুইচিং সেন্টার দ্যাট ইজ MSC। আর এ পাশে আমরা একটা সেল দেখতে পাচ্ছি যে সেলের ভেতরে আছে হচ্ছে একটি BS দ্যাট ইজ বেজ স্টেশন আর হচ্ছে একটি মোবাইল ডিভাইস দ্যাট ইজ MS, ঠিক আছে, দ্যাট ইজ মোবাইল স্টেশন। তাহলে এবার আমরা হচ্ছে যে সেলটা দেখতে পাচ্ছি তার মধ্যে যে বেজ স্টেশন আছে তার সাথে হচ্ছে এখানে কমিউনিকেশন স্থাপন হবে। আর এক্ষেত্রে হচ্ছে পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক দ্যাট ইজ হচ্ছে PSTN। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটি মোবাইল ফোনের সাথে আরেকটি মোবাইল ফোন অথবা একটি টেলিফোনের সাথে মোবাইল ফোন বা মোবাইল টেলিফোন টু টেলিফোন যখন হচ্ছে কমিউনিকেট করছে, বিশেষ করে ওয়্যারলেস ডিভাইসের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যখন হলো আমরা এই একটা নেটওয়ার্ক স্থাপন করছি এখানে একটা সেল ডিফাইন করে দিচ্ছে যে আমাদের প্রয়োজন অনুযায়ী, পপুলেশন অনুযায়ী এবং যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে সেখানে কতগুলো ইউজার অ্যাভেলেবল আছে। যদি ইউজারের সংখ্যা বেশি হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সেলগুলোর যে রেডিয়াস আছে, ব্যাসার্ধ আছে, সেটা হচ্ছে কম হবে, ঠিক আছে। আর যদি পপুলেশন কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রেডিয়াসটা বেশি হবে। তো সাধারণ ক্ষেত্রে আমরা হচ্ছে এটা 1 থেকে 12 মাইল পর্যন্ত হয়ে থাকে এই সেলগুলোর রেডিয়াস। আর এখানে আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে রেডিয়াসগুলো কেন এরকম হেক্সাগোনাল কেন হয়েছে? এটার কারণ হচ্ছে আমরা যখন এরকম ষড়ভুজাকার সেল চিন্তা করব তখনই কেবলমাত্র হচ্ছে আমরা সবগুলো প্লেসকে এখানে অ্যাডজাস্ট করতে পারি। যদি হচ্ছে এগুলো সার্কেল হিসেবে চিন্তা করতাম তাহলে একটা সার্কেল আরেকটা সার্কেল এভাবে আঁকা হলে আমরা দেখতে পাবো যে সার্কেলগুলোর মাঝে একটা গ্যাপ থাকে। তাহলে সেই গ্যাপে অবস্থানকারী কোনো ব্যক্তি তখন যদি এই স্টেশনের সাথে কমিউনিকেট করতে চায় সে কিন্তু অবশ্যই কমিউনিকেট করতে পারবে না। সেই কারণে সেলগুলো হচ্ছে এরকম হেক্সাগোনাল করা হয় যাতে করে এর মাধ্যমে আমাদের কোনো স্পেস ফাঁকা থাকার সুযোগ নেই। তাহলে এই হচ্ছে ব্যাপার। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা সেল আলাদা করা হয় একটা বেজ স্টেশনের মাধ্যমে, এবং এই বেজ স্টেশনগুলো এক একটা সেল অনুযায়ী আলাদা আলাদাভাবে তার নেটওয়ার্ক বিল্ড আপ করে। কারণ হচ্ছে যেন একটা সেলের সাথে অপর আরেকটা সেলের মধ্যে কোনো ধরনের ইন্টারফারেন্স না হয় এবং হচ্ছে সঠিকভাবে এবং নিখুঁতভাবে যেন হচ্ছে কমিউনিকেশনটা সেট আপ হয়, ঠিক আছে। এই ছিল সেলুলার সিস্টেম। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ প্যাটার্নস। আর ফ্রিকোয়েন্সি রিইউজ এই ব্যাপারটা কেন প্রয়োজন হয়, এটা হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট সেল চিন্তা করছি, এখানে যেমন হচ্ছে এক একটা সেল রয়েছে এবং এক একটা সেল থেকে একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে ডিফারেন্ট, এবং এই এক একটা হচ্ছে এক একটা প্যাটার্ন। আর এগুলো কি প্যাটার্ন? এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ প্যাটার্ন। তাহলে যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রিইউজ ফ্যাক্টর অফ 4, দ্যাট ইজ এখানে আমরা হচ্ছে কয়টা সেল নিয়ে একটা ফ্যাক্টর চিন্তা করছি, সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে 4টা সেল। যেমন এখানে 1, 2, 3, 4 এই যে অংশটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 4টা সেল এবং এখানকার অ্যাডজাসেন্ট যে 4টা সেল আছে তাদের মধ্যে কোনো প্রকার সেম সংখ্যা পাশাপাশি বা নেইবারিং সেল সেম নাম্বার বিলং করছে না এবং সেল নাম্বারগুলো হচ্ছে ডিফারেন্ট। যেমন এখানে আছে হচ্ছে 1, এখানে আছে 2, এখানে আছে 4, যেমন এখানে আছে 3, এখানে 2, এদিকে 4। এখানে কিন্তু এমন নাই যে পাশাপাশি হচ্ছে 3, 2 বা এখানে
সরি, এখানে 3 3 বা 2 2 2 2 এরকম নেই, এখানে হচ্ছে ডিফারেন্ট। এরকম যে ফ্যাক্টরগুলো চিন্তা করা হচ্ছে, যখন হচ্ছে আমরা এরকম চারটা করে সেল নিয়ে চিন্তা করব, যখন এরকম চারটা সেল নিয়ে চিন্তা করব, তখন আমরা বলি হচ্ছে রিউজ ফ্যাক্টর 4। আর এক্ষেত্রে এই 4কে হচ্ছে আমরা এন দিয়ে ডিফাইন করি, কখনো এটা 4 হতে পারে, 7 হতে পারে। যেমন পাশের যে রিউজ ফ্যাক্টর 7 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 7টা যে সেল আছে তার সাথে তার অ্যাডজাসেন্ট যে 7টা সেল, তার মধ্যে পাশাপাশি সেলগুলোর মধ্যে কোনো ধরনের সেম নেইবারিং সেল দেখা যাচ্ছে না। তাহলে এখানে যেমন 2 আছে, এখানে আছে হচ্ছে 6, এখানে আছে 3, এখানে আছে 5, এই সংখ্যার নাম্বারিংটা ডিফারেন্ট হতে পারে, বাট এখানে যে টেকনিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন এমন না হয়ে যায় যে এই সেলের সাথে পাশের যে সেলগুলো আছে তাদের যেন সেম সংখ্যা না আসে। এটা কেন করা হয়, কারণ হচ্ছে যখন আমরা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে থাকি এবং হচ্ছে যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকি, তখন একটা বেস স্টেশনের আন্ডারে যখন হচ্ছে আমরা যোগাযোগ করছি, তখন যদি এই যে কমিউনিকেশনের জন্য যে ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন, সে ফ্রিকোয়েন্সিটা বারবার রিউজ করার প্রয়োজন হয়, ঠিক আছে? তো এখানে আমরা যখন এই রিউজ করছি, তো এই ক্ষেত্রে আমাদেরকে এই প্যাটার্নগুলো সাহায্য করছে, কারণ যদি এখানে পাশাপাশি সেম ধরনের ফ্রিকোয়েন্সি প্যাটার্ন থাকে, তাহলে সে প্যাটার্নগুলো যদি সেম হয়ে যায়, সেলগুলো যদি নেইবারিং সেল সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইন্টারফারেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমরা এই ধরনের প্যাটার্ন ইউজ করি, যাতে করে অ্যাডজাসেন্ট প্যাটার্নগুলোর মধ্যে, অ্যাডজাসেন্ট ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে যেন হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায়। যেমন এখানে আছে হচ্ছে 2, এর পাশের যে সেলটা আছে 4, এই একটা প্যাটার্নের সাথে এই প্যাটার্নের মধ্যে আলাদা করার জন্য আমরা এখানে কয়টা সেল ব্যবহার করছি। যেমন এখানে আছে হচ্ছে 4, এই 4 এবং হচ্ছে এই 1, এর মধ্যে আলাদা করার জন্য আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে কয়টা সেল, এখানে হচ্ছে একটা সেল ব্যবহার করা হচ্ছে। যেমন দেখা যাক, এই যে সেলটা আছে এই অংশটার সাথে যদি আমি এই প্যাটার্নটাকে ডিফারেন্ট রাখতে চাই, তাহলে যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে 4, তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা ব্যবহার করছি হলো একটা মাত্র সেল, যাকে না হচ্ছে সেপারেট করে দিচ্ছে। আর পাশের যে সেলটা আছে সেখানে যদি খেয়াল করি, যেমন হচ্ছে এখানে কীভাবে একটা হলো, কারণ এই সেল এবং এই সেল এর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমাকে এই সেলটা কাজ করছে, এই সেলটা এখানে কাজ করছে, আবার এই সেল এবং এই সেলের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য এই সেলটা এখানে কাজ করছে, কারণ তা যদি এটা না থাকতো এরকম, তাহলে হচ্ছে পাশাপাশি সেলের মধ্যে হচ্ছে আমরা একই রকম ভ্যালু দেখতে পেতাম। কিন্তু এখানে এই দুইটা পাশাপাশি সেলের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে এই দুইটা সেল। যেমন আমি যদি এইটা এবং এইটা, এই দুই রং করা হলুদ আর হচ্ছে এই পার্পল কালারের দুইটা প্যাটার্নের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই 2 এবং 3, এখানে আছে হচ্ছে 6 5, তাহলে এই দুইটা সেল, এই দুইটা সেল এই দুইটা প্যাটার্নের মধ্যে আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ব্যবহার করা হলো দুইটা সেল, যে দুইটা সেল কিনা তাদের মধ্যে প্যাটার্নের মধ্যে ডিফারেন্সিয়েট করে দেয়। আর এই সেলটা, এই প্যাটার্নটা এবং এই প্যাটার্নটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এখানে একটা সেল, অ্যাডজাসেন্ট একটা সেল ডিফারেন্সিয়েট করছে, আবার এই প্যাটার্নটা আর এই প্যাটার্নটার মধ্যে যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা সেল হচ্ছে সেই ডিফারেন্সিয়েট করার কাজটা করছে, ঠিক আছে? আমরা এই ক্ষেত্রেও সেই সেম ভাবে দেখতে পাই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যান্ড অফ। আর হ্যান্ড অফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হার্ড হ্যান্ড অফ আর একটা হচ্ছে সফট হ্যান্ড অফ। তো প্রথমত আমরা যদি হ্যান্ড অফ ব্যাপারটা কি আসলে সেটা যদি চিন্তা করি, তাহলে আসতেছে হলো যে যখন আমরা মোবাইল কনভারসেশন করি, তো এই কমিউনিকেশনের ক্ষেত্রে সেলগুলো কি করে, যে সেলগুলো আছে মোবাইল স্টেশনের, তখন হচ্ছে এই প্রত্যেকটা সেলে তখন হচ্ছে মোবাইল স্টেশনটা মুভ করতে থাকে যে কোন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি, কোন সিগন্যালটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রং বা সেটার মধ্যে কোনো ঝামেলা নেই, মানে কোনো প্রকার উইকনেস নেই, এবং সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সিগন্যাল তার একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সে যেন পৌঁছাইতে পারে। এবং এই যে সুইচিংয়ের কাজটা আছে সেটা যে করে, তাকে আমরা বলি হচ্ছে মোবাইল সুইচিং
সেন্টার, সে সব সময় হচ্ছে কিছু সময় পর পর সে চেক করতে থাকে যে সিগন্যাল লেভেলটা কোথায় আছে বা সিগন্যাল লেভেলটা কত। যদি কোনো কারণে এই সিগন্যাল লেভেলটা উইক হয়ে যায়, তখন সে যে কাজটা করে সেটা হলো এই একটা সেলের সাথে যখন সে কমিউনিকেট করছে, কানেকশনটা আছে, তখন সে এটা ব্রেক করে দেয় যে এই সিগন্যালটা উইক, তখন সে খুঁজতে থাকে নতুন আরেকটা চ্যানেল, সরি নতুন আরেকটা সেল যেটার মধ্যে এই লেভেলটা হাই আছে, সিগন্যাল লেভেলটা হাই, তখন সেই ক্ষেত্রে সে তার সাথে আবার সম্পর্ক স্থাপন করে। এভাবে করে যে ব্যাপারটা আছে, তো এটাকে আমরা বলি হচ্ছে হ্যান্ড অফ। আর হার্ড হ্যান্ড অফের ক্ষেত্রে কি হচ্ছে, নতুন আরেকটা সেলের সাথে যখন কমিউনিকেট করছে, তখন সেই ক্ষেত্রে সে হচ্ছে প্রথমত পূর্বের যে সেলটা আছে সেই সেলটার সাথে আগে হচ্ছে ব্রেক করে, তারপর সে হচ্ছে নতুন আরেকটা সেলের সাথে কানেকশন স্থাপন করে। তো এটাকে আমরা বলি হচ্ছে হার্ড হ্যান্ড অফ। এটা সাধারণত ব্যবহার করা হচ্ছে আগেকার যে সিস্টেমগুলো ছিল সেই ক্ষেত্রে হার্ড হ্যান্ড অফ ব্যবহার করা হতো, ঠিক আছে? তো এটা সাধারণত ব্যবহার করা হয়েছে দুইটা, মানে একটা হলো বেস স্টেশন আর আরেকটা হচ্ছে মোবাইল স্টেশন, এর মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা হলো হার্ড হ্যান্ড অফ, ঠিক আছে? আর সফট হ্যান্ড অফ ব্যাপারটা কি, সফট হ্যান্ড অফের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা মোবাইল স্টেশন যখন ওই বেস স্টেশনগুলোর সাথে কমিউনিকেট করছে, দ্যাট মিন্স একটা মোবাইল স্টেশন সে একই সময়ে মাল্টিপল সেলের সাথে কমিউনিকেশন রক্ষা করতে পারে, তখন কোন একটা সেলের যদি সিগন্যাল উইক হয়ে যায়, তখন সে নতুন আরেকটা সেলের সাথে কমিউনিকেশন স্থাপন করবে, কিন্তু সে পুরাতনটার সাথেও যোগাযোগ রাখবে, ঠিক আছে? তো এই ধরনের যখন হ্যান্ড অফ ঘটছে তাকে আমরা বলি হচ্ছে সফট হ্যান্ড অফ। ওকে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোমিং। রোমিং জিনিসটা কি, রোমিং হচ্ছে আমার একটা বিষয়, যেমন এখানে বলা আছে রোমিং রিফার্স টু দ্য কন্টিনিউড ডেটা সার্ভিস ইউ গেট হোয়েন ইউ গো আউটসাইড অফ ইউর মোবাইল অপারেটরস কভারেজ এরিয়া। ফর এক্সাম্পল, ইউ ক্যান কন্টিনিউ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট অর মেক কলস হোয়েন ট্রাভেলিং ইন্টারন্যাশনালি থ্যাংকস টু কোঅপারেটিভ এগ্রিমেন্টস বিটুইন ইউর সেলুলার প্রোভাইডার অ্যান্ড আদার নেটওয়ার্ক অপারেটরস। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম যে তোমার যে ফোন আছে সেটা ধরো, যে মোবাইল সিম অপারেটর যেটা আছে সেটা ধরো গ্রামীণ ফোনের, এখন তুমি বিদেশে বেড়াইতে গেছো, ঠিক আছে? ধরো যে সেখানে টেলিনরের সার্ভিস আছে, তো সেটাও গ্রামীণ ফোনের একটা নেটওয়ার্ক সিস্টেম আছে। আর একটু সুন্দরভাবে বলি, ধরো তুমি এয়ারটেলের নেট ব্যবহার করো, তুমি এখন অন্য একটা কান্ট্রিতে গেছো যেখানে আছে হচ্ছে টেলিনর, এখন সেই কভারেজ এরিয়াতে তুমি অবশ্যই এয়ারটেলের কভারেজ এরিয়াতে নাই, তো সেই প্লেসটাতে যদি এয়ারটেল এবং টেলিনরের মধ্যে যদি একটা এগ্রিমেন্ট হয়ে থাকে, তাদের মধ্যে যদি রোমিং করার এগ্রিমেন্টটা থাকে, তাহলে সে অবস্থায় তুমি হচ্ছে সেই নেটওয়ার্কটা ব্যবহার করে তোমার অপারেটরের মাধ্যমে তুমি ডাটা আর ইন্টারনেট ইউজ করতে পারবা এবং ফোন কল মেক করতে পারবা। তো এই যে ব্যাপারটা আছে একে আমরা বলি হচ্ছে রোমিং। এবার 6.2 তে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাটেলাইট নেটওয়ার্কস। একটা স্যাটেলাইট নেটওয়ার্কস কি আসলে, এ স্যাটেলাইট নেটওয়ার্ক ইজ এ কম্বিনেশন অফ নোডস, সাম অফ হুইচ আর স্যাটেলাইটস দ্যাট প্রোভাইডস কমিউনিকেশন ফ্রম ওয়ান পয়েন্ট অন দ্য আর্থ টু অ্যানাদার। এ নোড ইন দ্য নেটওয়ার্ক ক্যান বি এ স্যাটেলাইট, অ্যান আর্থ স্টেশন, অর অ্যান এন্ড ইউজার টার্মিনাল, অর টেলিফোন। তাহলে এক্ষেত্রে বিষয়টা কি হলো, এক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কমিউনিকেট করছি, তখন আমাদের এই বেস স্টেশন থেকে যদি হচ্ছে সিগন্যালটা স্যাটেলাইটে পৌঁছে যায়, তাহলে সেই স্যাটেলাইট থেকে আবার অন্য একটা প্রান্তে অপর যে অপারেটর আছে, ধরে নিই সিগন্যালটা একটা রিসিভিং স্টেশন আছে আর একটা হচ্ছে সেন্ডিং স্টেশন আছে, স্যাটেলাইটের ক্ষেত্রে আর্থে যে ব্যাপারটা থাকে আর কি, আমরা ভূমিতে দুইটা বেস স্টেশন পাচ্ছি, একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। তো সিগন্যালটা প্রথমত হচ্ছে রিসিভার রিসিভ করে সে হচ্ছে ওখান থেকে ট্রান্সমিট করে স্যাটেলাইটে পাঠাচ্ছে, তারপর সে স্যাটেলাইট থেকে আবার একটা সেন্ডার মিডিয়া থ্রুতে সে হচ্ছে বেস স্টেশন যেটা হচ্ছে রিসিভিং বেস স্টেশন সেখানে আসলো, এবং সেখান থেকে আবার আরেকটা সেন্ডার সে হচ্ছে ডেস্টিনেশন পয়েন্টে
সে সিগন্যালটাকে পাঠিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আমরা যখন আমাদের কৃত্রিম স্যাটেলাইটগুলো ব্যবহার করছি, এটা আমাদেরকে যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সিগন্যালটা যদি কোনো কারণে উইক থাকে, সে এটাকে রিট্রান্সমিট করে তখন সে হচ্ছে এটাকে আরেকটু মডিফাই করে ট্রান্সফর্ম করে সে হচ্ছে আরেকটু স্ট্রং সিগন্যালে পরিণত করতে পারে, যেটা কিনা হচ্ছে আমাদের, আমরা জানি যে আমাদের একটা বিল্ট ইন ন্যাচারাল স্যাটেলাইট আছে যেটা হচ্ছে কিনা চাঁদ। তো সে চাঁদের তুলনায় চাঁদে যদি কোনো এরকম ইকুইপমেন্ট সেট করা হয়, তার তুলনায় যে স্যাটেলাইটগুলো এই নির্দিষ্ট এরিয়াতে ঘোরাফেরা করছে তার ডিস্টেন্সটা অনেক কম, সে কারণে চাঁদ অনেক দূরবর্তী হয়, চাঁদকে আমরা এখানে ব্যবহার করছি না। ঠিক আছে, এই হচ্ছে স্যাটেলাইট নেটওয়ার্কস। এবার আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাটেলাইট অরবিটস। যে আমরা জানি যে একটা কৃত্রিম উপগ্রহ যেটা আছে সেটা মুভ করার জন্য তার একটা অরবিট প্রয়োজন। ঠিক আছে, তো যে কক্ষপথটা প্রয়োজন সেই কক্ষপথটা তিন ধরনের হয়ে থাকে সাধারণত। তো সেগুলো কি কি? একটা হচ্ছে ইকুয়াটোরিয়াল, আরেকটা হচ্ছে ইনক্লাইন্ড, আরেকটা হচ্ছে পোলার। তাহলে ইকুয়াটোরিয়ালটা কেমন হচ্ছে? এটা হলো নিরক্ষরেখা বরাবর যে অরবিটটা আমরা স্থাপন করি সেটাকে হচ্ছে ইকুয়াটোরিয়াল, আর যেটা হচ্ছে একটু হেলানো থাকবে, দুই মেরুর থেকে একটু হেলানো থাকবে, এটা বাম দিকে হেলানো থাকতে পারে অথবা ডান দিকে হেলানো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে অরবিটটা পাই সেই অরবিটটাকে বলা হয় হচ্ছে ইনক্লাইন্ড অরবিট স্যাটেলাইট। তো এই ক্ষেত্রে আমরা আরেক ধরনের যে অরবিট পাচ্ছি এবং সেই অরবিটের উপর বেস করে যে স্যাটেলাইটটা হচ্ছে সেটা হচ্ছে পোলার অরবিট স্যাটেলাইট। এই ক্ষেত্রে এটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর যে আমরা মেরুবর্তী বা হচ্ছে এটাকে অনেকে বলে হচ্ছে অক্ষরেখা বরাবর অক্ষীয় যে অরবিটটা পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে পোলার অরবিট স্যাটেলাইট। এভাবে আমরা স্যাটেলাইটকে হচ্ছে তার অক্ষের উপর বেস করে, কক্ষপথের উপর বেস করে এই তিন ধরনের ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, এখানে হচ্ছে অরবিটগুলোর ধরন অনুযায়ী সে স্যাটেলাইটগুলোর প্রকৃতি নির্ধারণ করা হয়। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু মানে ম্যাথ আছে এই স্যাটেলাইট রিলেটেড। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা স্যাটেলাইটগুলো দেখছি এই ক্ষেত্রে তারা যে অরবিটটা ব্যবহার করছে, তো এখানে বিভিন্ন অরবিট আমরা দেখতে পাচ্ছি। তো এই অরবিটটা যে ডিস্টেন্সে আছে সেটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স, এবং পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেটাও একটা ডিস্টেন্স, কারণ এই অরবিটগুলো যেহেতু বৃত্তাকার এগুলো অবশ্যই একটা কেন্দ্রকে মানে বা একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে সে পয়েন্টটা কি? সে পয়েন্টটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা যখন, আর এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা এই স্যাটেলাইটের পিরিয়ড বা এটা কতটুকু সময় সে ঘুরে আসবে, টোটাল ট্রাভেলিং বা ট্রিপের যে সময়টা আছে সেটা নির্ণয় করতে চাই হচ্ছে কিভাবে, সেটা নির্ণয় করি হচ্ছে আমরা কেপলারের সূত্র অনুযায়ী, কেপলারের ল ব্যবহার করে আমরা হচ্ছে এটা নির্ণয় করি। তাহলে এখান থেকে একটা ম্যাথ আছে যেটাতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য মুন অ্যাকর্ডিং টু কেপলারস ল। তাহলে এই সূত্রটা হলো পিরিয়ড ইকুয়াল টু সি ইনটু ডিস্টেন্স টু দি পাওয়ার 1.5। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটা। তাহলে এই ক্ষেত্রে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যেটার ভ্যালু হচ্ছে 1/100 বা 100 ভাগের 1, আর দ্য পিরিয়ড ইজ ইন সেকেন্ডস অ্যান্ড দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার্স। তো এটার ইউনিটটা আমরা সেকেন্ডের মাধ্যমে প্রকাশ করি, আর ডিস্টেন্স যেটা আছে সেটা হলো কিলোমিটার ইউনিটে থাকবে। এটার সলিউশনটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এটা পৃথিবী হয় তাহলে পৃথিবীর একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত যে ডিস্টেন্স সেটাও এখানে ক্যালকুলেট করতে হবে বা এটা কনসিডার করতে হবে। আবার হচ্ছে এই স্যাটেলাইটটা যেখানে আছে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে তার একটা দূরত্ব আছে, সে দূরত্বটাও এখানে হিসাব করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সূত্রটা কি, সি ইন্টু, তাহলে সি হলো 100 ভাগের 1 ইন্টু ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা কি হবে এই কেন্দ্র থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ, দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6378 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা আমরা রাখলাম তার সাথে পৃথিবী পৃষ্ঠ থেকে স্যাটেলাইটের দূরত্ব, দ্যাট ইজ চাঁদের দূরত্ব। তাহলে দ্য মুন ইজ লোকেটেড অ্যাপ্রক্সিমেটলি 384,000 কিলোমিটার অ্যাবভ দ্য আর্থ। তাহলে চাঁদ যেহেতু পৃথিবী পৃষ্ঠ থেকে 384,000 কিলোমিটার উপরে, সে কারণে আমরা প্রথমে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের দূরত্ব এবং পৃথিবী পৃষ্ঠ থেকে
সেই চাঁদের দূরত্ব, এই দুইটাকে একসাথে অ্যাড করে দিছি, এবং অ্যাড করে যে ডিস্টেন্সটা পেয়েছি সেটা হচ্ছে এখানে ডিস্টেন্স হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এবার আমরা যদি সেই হিসেবটা করি তাহলে কি আসছে, তাহলে এই টোটাল ক্যালকুলেশন করার পর আমরা ভ্যালু পাচ্ছি হলো 2439090। দ্যাট মিন্স মোর দেন 2 crore 43 lakhs সামথিং, দ্যাট ইজ এটা ইউনিট আসবে হচ্ছে সেকেন্ডে। ঠিক আছে, তো আমরা যদি এখানে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে, সেকেন্ড থেকে দিন তারপর হচ্ছে মাস এভাবে হিসাব করি, তাহলে এটা এক মাস চলে আসবে। ঠিক আছে, তো এখানে যে 24,39,090 সেকেন্ডটা আসছে, তো এটাকে যদি হচ্ছে আমরা দিনে কনভার্ট করি তাহলে হচ্ছে 1 সেকেন্ড। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো যাদের এটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে প্রথমত এই 2439090 এই সংখ্যাটাকে আমাদের নিতে হবে হচ্ছে সেকেন্ড থেকে মিনিটে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে নেওয়ার জন্য কি করতে হবে, 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট তাহলে ভাগ করব 60 দ্বারা। তাহলে এখন যেটা পেলাম, যে ভ্যালু তোমাদের ক্যালকুলেটরে আসছে সেটা হলো এখন মিনিট। তাহলে এই মিনিটটাকে যদি তুমি ঘন্টায় নিতে চাও তাহলে ভাগ করতে হবে কত দিয়ে, 60 দিয়ে ভাগ করলা, এখন যে ভ্যালু পাইলা সেটা হচ্ছে তোমার কি, ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, তুমি এখন পাইলা হচ্ছে ঘন্টা। তাহলে ঘন্টাটাকে যদি তুমি হচ্ছে দিনে নিতে চাও তাহলে ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে হবে হচ্ছে 24 দিয়ে, কারণ হচ্ছে যেহেতু 24 ঘন্টায় হচ্ছে 1 দিন। এবার যে সংখ্যাটা পেলা সেটা হচ্ছে তোমার দিন সংখ্যা, যে কত দিন হলো। এবার মাসে নিতে চাও, তাহলে 1 মাস সমান যেহেতু 30 দিন, তাকে তোমার ভাগ করা লাগবে হচ্ছে 30 দ্বারা। তাহলে এবার যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে হলো তোমার মাস, যেহেতু পয়েন্ট আসছে 0.94, তাহলে সেই জন্যই আমরা হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1 বলতে পারি, যে প্রায় 1 মাস, সে কারণে এখানে 1 মান্থ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট যে ম্যাথটা দেখব সেখানে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু কেপলারস ল, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ এ স্যাটেলাইট দ্যাট ইজ লোকেটেড অ্যাট অ্যান অরবিট অ্যাপ্রক্সিমেটলি 35,786 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ। তাহলে আগে যেটা ছিল সেখানে চাঁদের ডিস্টেন্সটা ছিল হচ্ছে 384,000 কিলোমিটার, বাট এখানে যে ডিস্টেন্স আছে সেটা হলো 35,786 কিলোমিটার। তাহলে কিছুই নয়, এখানে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটা তো ফিক্স, সেটা তো থাকবেই, এটা হচ্ছে ফিক্স যে কোনো ম্যাথের ক্ষেত্রে। আর ভূপৃষ্ঠ থেকে এই স্যাটেলাইটটা কতটুকু ডিস্টেন্সে আছে সেটা হলো 35,786। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হলো এক্ষেত্রে আমার ডিস্টেন্স। তাহলে এবার আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে পাচ্ছি হলো 86,579। তাহলে একে যদি সেকেন্ড থেকে হচ্ছে মিনিট, তারপর হচ্ছে ঘন্টা, দিন এভাবে যদি নিতে চাই তাহলে যা আসতেছে এই 86,579কে যদি তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে পাবো হচ্ছে মিনিট। তাহলে এই মিনিটটাকে যদি হচ্ছে তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে ঘন্টা, দ্যাট ইজ প্রায় 24 ঘন্টা আমরা বলতে পারি। তো সে কারণে হচ্ছে এখানে 24 লেখা হয়েছে। আর এই 24 ঘন্টা, এই সময়টা হচ্ছে কি, এই সময়টা হচ্ছে আমাদের যে পৃথিবীতে যে আমরা দিন বলি, যে 24 ঘন্টা 1 দিন, এটা হচ্ছে এই যে তার কক্ষপথে ঘুরে আসা, এটা হচ্ছে পৃথিবীর যে রেগুলার যে একটা আহ্নিক গতি আছে, তো সেই গতির সাথে এই যে স্যাটেলাইটের গতিটা আছে এটা হচ্ছে মিলে গেছে। এ কারণে হচ্ছে এই ধরনের স্যাটেলাইটকে আমরা বলি হচ্ছে জিওসিনক্রোনাস, যে পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে মিল রেখে সেও ঘুরছে। ঠিক আছে, এবং এটাকে পৃথিবী থেকে স্যাটেলাইটগুলোকে এই জন্য অনেক ক্ষেত্রে স্থির মনে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, যে এই টেবিলটাতে বলা আছে হচ্ছে স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ডস, এটা হচ্ছে একটা মুখস্থ নির্ভর জিনিস। এক্ষেত্রে হচ্ছে তোমাদের যে ব্যান্ডগুলো দেয়া আছে, যে স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে প্রথম দিক থেকে হচ্ছে শুরু করে হচ্ছে LSC KU KA, তো এভাবে করে হচ্ছে তার ডাউন লিঙ্কে কতটুকু তার স্পিড আছে,
তারপর হচ্ছে তার আপলিঙ্কে কত গিগাহার্জ, তারপর হচ্ছে ব্যান্ডউইথের ক্ষেত্রে কত মেগাহার্জ, এই সংখ্যাগুলো হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। আর এই ক্ষেত্রে আমরা যে ডাউনলিঙ্ক এবং আপলিঙ্ক ব্যবহার করছি, যে সাধারণত স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে একটা বেস স্টেশন থেকে স্যাটেলাইট এবং স্যাটেলাইট থেকে বেস স্টেশন, এভাবে যখন কমিউনিকেশনটা হচ্ছে তখন হচ্ছে আমরা যদি কোনো ফ্রিকোয়েন্সি যখন হচ্ছে স্যাটেলাইট থেকে বেস স্টেশনে নিয়ে আসবো, তখন সেটা হচ্ছে ডাউন লিঙ্ক, এবং তখন ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করা হচ্ছে, যেমন এল ব্যান্ডের ক্ষেত্রে আছে হচ্ছে 1.5 গিগাহার্জ। আবার যখন সেই বেস স্টেশন থেকে স্যাটেলাইটে কোনো সিগন্যাল পাঠানো হবে, তখন সেই ক্ষেত্রে এই এল ব্যান্ডের জন্য তার আপলিঙ্ক হবে হলো 1.6 গিগাহার্জ, আর এই কমিউনিকেশনের ক্ষেত্রে যে ব্যান্ডউইথটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে 15 মেগাহার্জ। তো এই হিসেবগুলো অবশ্যই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের এই থিওরিটিক্যাল পড়াশোনা আমরা করবো, এবং এই থিওরিগুলো এই হিসেব এই সংখ্যাগুলো যদি মনে থাকে তাহলে আমরা আমাদের এই রিলেটেড প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবো। এবার আমরা দেখবো হচ্ছে স্যাটেলাইটের ক্যাটাগরি। তো স্যাটেলাইটের ক্যাটাগরি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে জিও, একটা হচ্ছে মিও, একটা হচ্ছে লিও। আর এই ক্যাটাগরিগুলো করা হয়েছে হলো যে স্যাটেলাইটের অবস্থান অনুযায়ী, যে স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় অবস্থিত তার উপর বেস করে এই 3টা ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে জিও, দ্যাট ইজ জিও স্টেশনারি আর্থ অরবিট। একটা হচ্ছে লিও বা মিও, মিওটা হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, আর লিও হচ্ছে লো আর্থ অরবিট। তো এবার আমরা দেখি যে এটা একটা ডায়াগ্রাম যেটা কতটুকু উচ্চতায় সেটা কাজ করছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ভূপৃষ্ঠ বা আর্থ সারফেস। এই আর্থ সারফেসের কিছুটা উপরে বা কাছাকাছি এই রেঞ্জটাকে ধরা হয় হচ্ছে সাধারণত 2000-এর কম, 0 থেকে 2000 এই রেঞ্জের মধ্যে যে স্যাটেলাইটগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে লিও স্যাটেলাইট, ঠিক আছে, যা কিনা হচ্ছে লো আর্থ অরবিট, বা তার যে অরবিটটা আছে বা কক্ষপথটা আছে সেটা হচ্ছে লো আর্থ অরবিট। আর এটা হচ্ছে কত বললাম, 2000-এর নিচে থাকে। আর এর পরে যে স্যাটেলাইটগুলো আছে তা হচ্ছে মিও, এটার রেঞ্জটা হলো 5000 থেকে 15000, এই উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে 5000 থেকে 15000 এই উচ্চতার মধ্যে যে স্যাটেলাইটের কক্ষপথগুলো আমরা দেখি, সেই কক্ষপথ এবং সেই কক্ষপথে অবস্থিত স্যাটেলাইটগুলোকে বলা হয় মিও ক্যাটাগরির স্যাটেলাইট বা মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট, ঠিক আছে। তার উপরের দিকে আমরা ঠিক 35786 এই 786 কিলোমিটার উচ্চতায় যে স্যাটেলাইটগুলো দেখি তারা হচ্ছে জিও স্যাটেলাইট, ঠিক আছে। এই জিও স্যাটেলাইটটা আমরা ম্যাথে করেছি, তো সেটা ছিল হচ্ছে যে পৃথিবীর গতির সাথে সাথে তার গতিটাও একইভাবে কি হয়, পরিবর্তন হয়। তো আমরা এই জিও স্যাটেলাইটগুলো সাধারণত একটা কক্ষ বলে দেখতে পাই এই উচ্চতায়, এবং কারণ এছাড়া আসলে অন্য স্যাটেলাইটগুলো এই স্টেশনারি ক্যারেক্টারিস্টিক্সটা ফলো করে না। আর এই ক্ষেত্রে মনে হতে পারে যে 15000-এর পরে চলে গেলাম 35786, আবার এখানে 2000 বললাম, তো 2000-এর পরে আবার পরেরটা শুরু হয়েছে 5000 থেকে, কেন এটা অ্যাডজাস্টমেন্ট হলো না? এর কারণ হচ্ছে এই যে 2টা বেল্ট, একটা হচ্ছে লোয়ার ভ্যান এলেন বেল্ট, একটা হচ্ছে আপার ভ্যান এলেন বেল্ট। এই 2টা বেল্টে কি কাজ হচ্ছে, এখানে কিছু ধরনের পার্টিকেল আছে, যে পার্টিকেলগুলো হচ্ছে চার্জড পার্টিকেল, এবং এই ধরনের পার্টিকেল খুব বেশি এনার্জি সঞ্চয় করে, এবং এইখানে যদি হচ্ছে আমরা কোনো ধরনের অরবিট স্থাপন করি বা এখানে কোনো স্যাটেলাইট রাখি, তাহলে এই ধরনের পার্টিকেলের যে এনার্জি আছে সেগুলো এই স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে ফেলবে, যে কারণে এখানে কোনো ধরনের অরবিট স্থাপন করা হয় না বা কোনো স্যাটেলাইট সেখানে কক্ষপথ দেয়া হয় না, ঠিক আছে। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্যাটেলাইটস ইন জিও স্টেশনারি অরবিট। তো এক্ষেত্রে আমরা যে জিও স্টেশনারি অরবিটটার কথা বলেছিলাম সেটা হচ্ছে কতটুকু উচ্চতায় আছে, সেটা আছে হচ্ছে 35786 কিলোমিটার উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে।
তাহলে এই উচ্চতায় যে অরবিট গুলোকে আমরা দেখছি সেগুলো হচ্ছে জিও স্টেশন, যে স্যাটেলাইট গুলোকে দেখছি তারা হচ্ছে জিও স্টেশনারি অরবিটের অন্তর্ভুক্ত। তো এগুলো আসলে কি কাজ করছে? এগুলো হচ্ছে আমরা যখন টোটাল পৃথিবীর মধ্যে একটা পৃথিবীর যে আণবিক গতি আছে তার সাথে মিল রেখে যখন এগুলোকে সার্কুলেট করছে বা ঘোরাচ্ছে, তখন এরা পৃথিবীর সকল প্রান্তে একই সাথে কমিউনিকেশন করতে পারছে না। তো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি একটা স্যাটেলাইট ব্যবহার করি, যদি এই একটা স্যাটেলাইট কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে সে যখন এই অবস্থানে আছে সে শুধুমাত্র এখানকার ভিউ পাচ্ছে, আবার যখন এই অবস্থানে যাচ্ছে এখানকার ভিউ পাচ্ছে। তো এভাবে একটা স্যাটেলাইট কিন্তু টোটাল কমিউনিকেশনটা রক্ষা করতে পারে না। তো এই জন্য যখন হচ্ছে আমরা টোটাল পৃথিবীর মধ্যে কমিউনিকেশনটা রক্ষা করতে চাই, এই পৃথিবীতে কমিউনিকেশন রক্ষা করার জন্য এবং স্যাটেলাইট টু স্যাটেলাইট ট্রান্সফার করার জন্য, যে যদি এখানকার কোনো একটা অংশে এই অবস্থান থেকে মেসেজ ট্রান্সফার করার প্রয়োজন হয়, তাহলে এখানকার বেস স্টেশন থেকে স্যাটেলাইটে যাবে, তারপর স্যাটেলাইট টু স্যাটেলাইট ট্রান্সফার হবে এবং সেখান থেকে হচ্ছে আবার বেস স্টেশনে পৌঁছে যাবে। ঠিক আছে, এভাবে করে হচ্ছে কমিউনিকেশনটা সম্ভব হয়, যে কাছাকাছি তখন যে অবস্থানে যে স্যাটেলাইটটা থাকবে সেই কাজটা করে থাকে। আর এই স্যাটেলাইটগুলোকে এই যে জিও স্টেশনারি অরবিট বা পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান যে অরবিটটা আছে, এই অরবিট বা কক্ষপথের মধ্যে তাদেরকে নির্ধারিত দূরত্বে রাখা হয়, এবং তারা পৃথিবীর কেন্দ্র থেকে একটা দূরত্বে তো অবশ্যই থাকবে এবং তাদের নিজেদের মধ্যে একটা দূরত্ব থাকে, এবং সেই দূরত্বটা হচ্ছে প্রায় 120 ডিগ্রি। এবং সেই ডিগ্রিটা কিভাবে আসছে? পৃথিবীর কেন্দ্রের সাথে সেই ডিগ্রির তুলনাটা করা হয়েছে, যে এবং এটা কত দূরত্বে থাকবে, যে এই অবস্থান এবং এই অবস্থান এবং তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে, সেই অবস্থানটাই হচ্ছে 120 ডিগ্রি। এভাবে করে হচ্ছে এক একটার মধ্যে দূরত্বটা নির্ণয় করা হয়। ঠিক আছে, এবার আমরা যে ইন্টারেস্টিং জিনিসটা দেখবো সেটা হচ্ছে অরবিটস ফর গ্লোবাল পজিশনিং সিস্টেম আর হচ্ছে জিপিএস। আমরা জিপিএস তো খুব ভালোভাবে পরিচিত, সেটা কি, যে আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা হচ্ছে এখন কোন অবস্থানে আছে কোন ভেহিকেলটা অথবা কোন ডিভাইসটা সেটা আমরা খুব সহজেই জানতে পারি। তো এই গ্লোবাল পজিশনিং সিস্টেমের ক্ষেত্রে যে স্যাটেলাইট সিস্টেমটা এখানে ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে মিও, কারণ হচ্ছে এটা প্রায় 18,000 কিলোমিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে 18,000 কিলোমিটার উচ্চতায় এর অরবিটটা স্থাপন করা হয়, এবং এই অরবিটে এই স্যাটেলাইটটা তখন মুভ করে। আর এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি, যে এই জিপিএসটা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স তারা হচ্ছে এটা মেনটেন করে থাকে। ঠিক আছে, ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট তারা হচ্ছে এই জিও সরি এটা হচ্ছে জিপিএস, এই জিপিএস যে স্যাটেলাইটগুলো আছে এগুলো হচ্ছে তারা মেনটেন করে থাকে। আর এই সিস্টেমের মধ্যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 6টা অরবিট আছে মোট। এই 6টা অরবিটের মধ্যে প্রায় 24টা স্যাটেলাইট এক্ষেত্রে ঘোরাঘুরি করছে। তো এই 24টা স্যাটেলাইট যখন এই পৃথিবীর চারদিকে ঘোরাঘুরি করছে, তখন পৃথিবীর যে কোনো অবস্থান থেকে একই সাথে 4টা স্যাটেলাইটকে দেখা যায়, বা হচ্ছে 4টা স্যাটেলাইট তখন পৃথিবীর একটা নির্দিষ্ট অবস্থানের ছবি স্ক্যান করতে পারে, দেখতে পারে এবং সেই অবস্থানটাকে সে নির্দিষ্ট করতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে জিপিএস রিসিভার যে আছে সেখানে হচ্ছে একটা তালিকা আছে, যে এই টাইমটাতে এই টাইমে কোন স্যাটেলাইটটা কোন প্রান্তে সে নজরদারি করছে সেটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায় সে তালিকা থেকে। ঠিক আছে, এই ছিল হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা আসলে হচ্ছে প্রত্যেকটা অরবিটের মধ্যে স্যাটেলাইটগুলো ঘোরাঘুরি করছে। আর এখানে হচ্ছে আমরা কয়টা স্যাটেলাইট পাচ্ছি, এটা হচ্ছে 24টা স্যাটেলাইট। আর এখানে হচ্ছে কয়টা অরবিট আছে, আছে হচ্ছে 6টা অরবিট। এটা কোথায়? এটা হচ্ছে জিপিএস এর ক্ষেত্রে, দ্যাট ইজ গ্লোবাল পজিশনিং সিস্টেমের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18,000 কিলোমিটার উচ্চতায় থাকবে। ঠিক আছে, কোনটা? এই গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট যেটা আছে। ঠিক আছে, ট্রাইলেটারেশন অন এ প্লেন, যে আমরা এখানে ট্রাইলেটারেশন অন এ প্লেন এই ব্যাপারটা যখন এখানে মেজার করছি, এটা আসলে জিপিএস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। তো জিপিএস এক্ষেত্রে যে বিষয়টা ব্যবহার করছে সেটা হলো
আমরা এখানে তিনটা সার্কেল ব্যবহার করছি, বা এখানে আরেকটু সুন্দরভাবে বলে যে আমরা তিনটা পয়েন্ট থেকে আমাদের যে অবস্থান ম্যাপের মধ্যে, যখন আমরা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করছি, তো সেই ম্যাপের মধ্যে যখন হচ্ছে আমরা আমাদের অবস্থান নির্ণয় করব, যদি হচ্ছে তিনটা বিন্দু থেকে আমাদের ডিস্টেন্স চিন্তা করি, ধরে নিলাম যে এ থেকে আমাদের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, বি থেকে হচ্ছে 12 কিলোমিটার, বা সি থেকে হচ্ছে 15 কিলোমিটার, তো এরকম যদি ডিস্টেন্সটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে হ্যাঁ আমরা হয়তো বা কোথাও আছি, যা কিনা হচ্ছে আমরা এর যে সার্কেল এখানে কোথাও অবস্থান করছি। তো সেই অ্যাকচুয়াল অবস্থানে নির্ণয় করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই তিনটা সার্কেল যে বিন্দুতে মিলিত হচ্ছে, তো সেই বিন্দুটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অবস্থান। তো এইটা হচ্ছে টু ডাইমেনশনাল ট্রাইলেটারেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। আর থ্রি ডাইমেনশনাল ট্রাইলেটারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আর থ্রি ডাইমেনশনাল ট্রাইলেটারেশন ব্যবহার করা হচ্ছে যে যখন আমরা হচ্ছে স্পেসের মধ্যে অথবা হচ্ছে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে হচ্ছে আমাদের অবস্থানটা নির্ণয় করা প্রয়োজন, সাধারণত এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা উল্লেখ করা থাকে যে কোথায় কি অবস্থান। তো এরকম ক্ষেত্রে যদি কোনো এডিশনাল ফ্যাক্টস যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা স্ফিয়ার বা গোলক ব্যবহার করে নেব এবং সে অনুযায়ী হচ্ছে এটার অবস্থান নির্ণয় করব। আর যখন হচ্ছে থ্রিডি বা থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে তিনটা স্ফিয়ার বা গোলক ব্যবহার করা হচ্ছে, এক্ষেত্রে যে অবস্থানটা আমাদের নির্ণয় করতে হবে সেটা হবে হচ্ছে এই তিনটা সার্কেল যে বিন্দুগুলোতে, দ্যাট ইজ দুইটা বিন্দুতে এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এই বিন্দুগুলোর যে ইন্টারসেকশন পয়েন্ট সেই অবস্থানটাই হবে হচ্ছে কি, সেই অবস্থানটাই হবে হচ্ছে সেই বস্তুর বা সেই উপাদানের অবস্থান। তো গ্লোবাল পজিশনিং সিস্টেম আসলে বা জিপিএস সাধারণত হচ্ছে এই ট্রাইলেটারেশনের যে প্রিন্সিপাল আছে বা টেকনিক আছে এটাই ফলো করে এই অবস্থানটা বা পজিশনটা নির্ণয় করে থাকে। এবার আমরা যে টপিকটা দেখছি সেটা হলো লিও স্যাটেলাইট সিস্টেম। এই লিও স্যাটেলাইট সিস্টেমটা হচ্ছে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, দ্যাট ইজ লো আর্থ অরবিট। এই যে অরবিটটা আছে পৃথিবীর খুব কাছাকাছি নিকটতম অরবিটে হচ্ছে আমরা লিও স্যাটেলাইট দেখতে পাই। এটা সাধারণত 500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে থাকে, 2000-এর নিচে হয় আর 500 থেকে 2000-এর মধ্যেই থাকে। ঠিক আছে, 500 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে এর হচ্ছে অরবিটটা স্থাপিত হয়। তো এটার রোটেশন পিরিয়ড সাধারণত হচ্ছে 90 থেকে 120 মিনিট হয়ে থাকে, যা কিনা হচ্ছে তার রোটেশন পিরিয়ড। আর এই লিও স্যাটেলাইটগুলো হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি থাকে, যে কারণে হচ্ছে এই প্রোপাগেশন ডিলে যেটা হয় এটা সাধারণত হচ্ছে খুব কম হয় এবং এটা অ্যাকসেপ্টেবল। এটা সাধারণত আমরা রেডিও বা অডিও ট্রান্সমিশন যেটা হয় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের স্যাটেলাইট ব্যবহার করে থাকি। আর এই লিও স্যাটেলাইট সিস্টেমের ক্ষেত্রে আমরা একাধিক স্যাটেলাইট ব্যবহার করি, যা কিনা হচ্ছে কনস্টেলেশনের জন্য ব্যবহার করা হয়, এবং এটা হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একাধিক স্যাটেলাইট আছে লিও স্যাটেলাইট সিস্টেমে, তো এই একটা স্যাটেলাইট থেকে আরেকটা স্যাটেলাইটের মধ্যে যে লিঙ্কটা হয় সেটা হচ্ছে ইন্টার স্যাটেলাইট লিঙ্ক। আর যখন হচ্ছে একটা স্যাটেলাইট আর হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে যে লিঙ্কটা বা যে যোগাযোগটা, যে কমিউনিকেশনটা হয়, তাকে আমরা বলি হচ্ছে ইউজার মোবাইল লিঙ্ক। ওকে, আর যখন একটা স্যাটেলাইট আর হচ্ছে বেস স্টেশনের মাধ্যমে যখন হচ্ছে বা আর্থ স্টেশনের মাধ্যমে যখন কমিউনিকেট করা হচ্ছে, তখন আমরা সেই লিঙ্কটাকে বলি হচ্ছে গেটওয়ে লিঙ্ক। ঠিক আছে, তো এই গেটওয়ে লিঙ্ক। আর এখানে যে ফুটপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কাভারেজ এরিয়া, যা কিনা সাধারণত এটা হয়ে থাকে হচ্ছে নির্দিষ্ট এরিয়াকে কাভার করার জন্য। এটা ডায়ামিটার কোনো কোনো ক্ষেত্রে 8000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 8000 কিলোমিটার এটার এই যে এরিয়াটা আছে তার ডায়ামিটার হয়ে থাকে, এবং এই ডায়ামিটারের মধ্যেই হচ্ছে এই স্যাটেলাইটগুলো ঘোরাফেরা করে। ঠিক আছে, এবং এভাবে স্যাটেলাইটগুলো হচ্ছে বিভিন্ন এরিয়া কাভারেজ করে থাকে। আর আমরা লিও স্যাটেলাইট সাধারণত হচ্ছে তিন ধরনের দেখে থাকি, কোনোটা হচ্ছে লিটল লিও, কোনোটা হচ্ছে বিগ লিও, কোনোটা হচ্ছে ব্রডব্যান্ড লিও। আর এই তিন ধরনের লিও সাধারণত আমরা দেখতে পাই, আর এগুলো হচ্ছে বিভিন্ন কাজের ধরন অনুযায়ী এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, আর লিটল লিওর ক্ষেত্রে আমরা হচ্ছে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে গ্লোবাল
স্টার, এই গ্লোবাল স্টার ব্যাপারটা কি, এটা হচ্ছে এক ধরনের, আচ্ছা আরেকটা বিষয় এখানে আমরা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন বিগলিও ব্যবহার করছি সেটা হচ্ছে 1 থেকে 3 গিগাহার্টজের মধ্যে থাকবে আর তার ফ্রিকোয়েন্সিটা। আর এই গ্লোবাল স্টার হচ্ছে এই ধরনের লিওর একটা উদাহরণ, গ্লোবাল স্টার। আর ইরিডিয়াম যে সিস্টেমটা আছে, এই ধরনের যে সিস্টেমটা আছে, এই ইরিডিয়াম সিস্টেমের 66টা, দ্যাট ইজ 66 স্যাটেলাইট থাকবে। এখানে 66টা স্যাটেলাইট থাকবে, যার জন্য হচ্ছে অরবিট ব্যবহার করা হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। এই 6টা অরবিটের মধ্যে টোটাল স্যাটেলাইট সংখ্যা হচ্ছে 66টা, ঠিক আছে? তাহলে একটা অরবিটে কয়টা হলো? 11টা স্যাটেলাইট। এই ইরিডিয়াম কনস্টিলেশনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অরবিটে মোট 11টা করে স্যাটেলাইট দেখব, এবং অরবিট যেহেতু 6টা তাহলে মোট স্যাটেলাইট সংখ্যা হবে হচ্ছে 66। এটা কোন ধরনের কনস্টেলেশনের ক্ষেত্রে? ইরিডিয়াম কনস্টেলেশনের ক্ষেত্রে। আর কনস্টেলেশনটা ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে আমরা যেন একটা আমরা যেন টোটাল এই পুরো পৃথিবীতেই যেন হচ্ছে নেট বা নেটওয়ার্কটা স্থাপন করতে পারি, বা একটা জাল স্থাপন করতে পারি, যার মাধ্যমে ডাটা কমিউনিকেশন অথবা ভয়েস ট্রান্সমিশনটা খুব সহজ হয়ে যায়। এবার আমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছি, দ্য ইরিডিয়াম সিস্টেম হ্যাজ 66 স্যাটেলাইটস ইন 6 লিও অরবিটস ইচ অ্যাট অ্যান আলটিটিউড অফ 750 কিলোমিটার। যেটা যে স্যাটেলাইটগুলো আমরা ব্যবহার করছি এগুলো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার উচ্চতায় থাকবে। আর আমরা জানি যে মিও স্যাটেলাইটগুলো সাধারণত 500 কিলোমিটারের উপরে হয়ে থাকে এবং 2000-এর নিচে হয়ে থাকে। আর ইরিডিয়াম ইজ ডিজাইন টু প্রোভাইড ডিরেক্ট ওয়ার্ল্ড ওয়াইড ভয়েস অ্যান্ড ডেটা কমিউনিকেশন ইউজিং হ্যান্ড হেল্ড টার্মিনালস, এ সার্ভিস সিমিলার টু সেলুলার টেলিফোনি বাট অন এ গ্লোবাল স্কেল। যেটা হচ্ছে আমরা যে সেলুলার টেলিফোনগুলো ব্যবহার করছি, তো এই ধরনের যোগাযোগ করে এবং হচ্ছে এটা টোটাল পৃথিবীতে যোগাযোগ রক্ষা করে। কারণ এখানে যে কনস্টেলেশনের ব্যাপারটা আছে, এই কনস্টেলেশন হচ্ছে পুরো পৃথিবীব্যাপী এবং এর মাধ্যমে হচ্ছে যে কোনো প্রান্তে আমরা ভয়েস এবং ডেটা কমিউনিকেশন করতে পারি। এবার যেটা দেখছি সেটা হচ্ছে টেলিডেস্ক। এই টেলিডেস্ক ব্যাপারটা হচ্ছে এমন যে এটা একটা সিস্টেম, যে সিস্টেমটা হচ্ছে অনেকগুলো স্যাটেলাইটের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ফাইবার অপটিক কমিউনিকেশন যেরকম সেরকম ভাবে। এবং এক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ব্রডব্যান্ড চ্যানেল থাকে, যে ব্রডব্যান্ড চ্যানেলগুলো লো এরো রেট দিয়ে থাকে এবং লো ডিলে দিয়ে থাকে, যার মাধ্যমে ডেটা ট্রান্সমিশনটা খুব সহজ হয়ে যায়। তো এটার মেইন পারপাস হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন আমাদের ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে ব্যান্ডউইডটা বেশি চাই, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের টেলিডেসিক ব্যবহার করব, ঠিক আছে? এই টেলিডেসিক সিস্টেমটা সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে, ঠিক আছে? আর এটা সাধারণত টোটাল পৃথিবীতে আমরা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসটা দেওয়ার জন্য এই টেলিডেসিকটা ব্যবহার করে থাকে, ঠিক আছে? এটা পৃথিবীতে একে বলা হয় হচ্ছে ইন্টারনেট ইন দ্য স্কাই, একে ইন্টারনেট ইন দ্য স্কাই বলা হয়ে থাকে, ঠিক আছে? এই যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে, আশা করি এগুলো সবাই খুব মনোযোগ দিয়ে পড়বে। আর এখানে বলা আছে টেলিডেসিকের ক্ষেত্রে 288টা স্যাটেলাইট থাকবে, 12টা অরবিট থাকবে। তাহলে একটা অরবিটে কত হচ্ছে তা আমরা 288কে 12 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব। আর এটার যে উচ্চতা আছে, অলটিটিউড আছে, সেটা হচ্ছে 1350 কিলোমিটার। এই ছিল আজকের লেসন, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে সবাই ভিডিওটা একটু আগে টেনে আরেকবার খুব মনোযোগ দিয়ে শুনবে, তাহলে মনে হয় খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।